আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ফুলস্ট্যাক জাভাস্ক্রিপ্ট ডেভেলপমেন্ট সিরিজের আজ 45তম পর্ব, আর এ পর্যায়ে আজকের পর্বে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের অ্যারে রিডিউস মেথডের কাজ। তো প্রতিবারের মতো আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ মোরশেদুল আলম, আর আপনারা দেখছেন জেট বাংলা। তাহলে বন্ধুরা, আজকের এই টপিকের কোনো কিছু মিস না করতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের সবগুলো ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। তাহলে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখন অ্যারে রিডিউস মেথডের কাজ দেখার জন্য চলে যাব এডিটরে। এখানে এসে আমরা একটি অ্যারে তৈরি করব। তো এখানে লিখি প্রথমে কনস্ট, তারপর এন ইউ এম বি ই আর এস নাম্বারস, প্রথমে ওয়ান, তারপর মাইনাস ওয়ান, টু, থ্রি। এখানে আমি কিছু নোমেরিক ভ্যালু ব্যবহার করলাম। তারপর এখন যদি আমরা চাই এই অ্যারেটিকে আউটপুটে শো করাবো, তো সেজন্য এখানে ডকুমেন্ট ডট রাইট নাম্বারস পেজ সেভ করি এবং ব্রাউজার রিফ্রেশ করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যারেটি শো করছে। এবার আমরা দেখব আপনার অ্যারে রিডিউস মেথডের কাজ। তো রিডিউস শব্দ শাব্দিক অর্থ হচ্ছে আপনার কম করা বা সংক্ষিপ্ত করা। রিডিউস মেথডের কাজ হচ্ছে আপনার এই অ্যারেটিকে সংক্ষিপ্ত করে একটি সিঙ্গেল ভ্যালুতে রূপান্তরিত করা। তো আসুন দেখা যাক রিডিউস মেথড কীভাবে ব্যবহার করতে হয়। তো রিডিউস মেথড ব্যবহার করার জন্য আমরা এখানে আবার একটি ভ্যারিয়েবল নেব, তারপর এখানে আমরা লিখব সাম সমান সমান। প্রথমে আমরা এখান থেকে এই ভেরিয়েবলটিকে দেব, কারণ আমরা চাচ্ছি এই ভেরিয়েবলের ভ্যালুগুলোকে আপনার রিডিউস করতে। তো সেজন্য প্রথমে আমরা এই ভেরিয়েবলটিকে এখানে দেব, তারপর এখানে আমরা লিখব রিডিউস ফাংশনটি, আর ই ডি ইউ সি ই রিডিউস, ফার্স্ট ব্রেকেট শুরু শেষ। রিডিউস মেথড আপনার কলব্যাক ফাংশন ব্যবহার করে এবং সাথে এখানে আরও দুটি প্যারামিটার ব্যবহার করে। এই ফার্স্ট ব্রেকেটের ভেতরে আবার আমরা ফার্স্ট ব্রেকেট ব্যবহার করব এবং এখানে আমরা প্রথম প্যারামিটারে লিখব। তো প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনার এ ডবল সি ইউ এম ইউ এল এ টি ও আর অ্যাকুমুলেটার, তারপর কমা, তারপর হচ্ছে কারেন্ট ভ্যালু সি ইউ ডবল আর ই এন টি, তারপর বড় হাতের ভি এল এ ইউ ই কারেন্ট ভ্যালু। এখানে আপনার দুইটি প্যারামিটার ব্যবহার করতে হবে আপনার রিডিউস ফাংশনের জন্য। তারপর ফার্স্ট ব্রেকেটের বাহিরে এসে এখানে আবার আপনি একটি ফাংশন ব্যবহার করবেন যেটাকে বলা হয় আপনার অ্যারো ফেড ফাংশন। তারপর অ্যারো ফেড ফাংশনের পর এখানে আবার সেকেন্ড ব্রেকেট শুরু শেষ করবেন। তো এখানে আমি সেমিকোলন দিয়ে বন্ধ করে দিই। তো এখন এই ফাংশনের মধ্যে লিখুন আর ই টি ইউ সরি আর ই টি ইউ আর এন রিটার্ন। প্রথমে আপনার এই অ্যাকুমুলেটার এই প্যারামিটারটি আমরা এখানে ব্যবহার করব, তারপর প্লাস, তারপর হচ্ছে কারেন্ট ভ্যালু, অর্থাৎ আমরা অ্যাকুমুলেটার এবং কারেন্ট ভ্যালুকে যোগ করব একত্রে। আর এই ভেরিয়েবলটির এখানে আমরা বিআর ট্যাগ ব্যবহার করে নেব যেন এখান থেকে আমরা যে রেজাল্টটি পাবো সেটা যেন নিচে শো করে। তো এখানে বিআর ট্যাগ ব্যবহার করুন বিআর। তো তারপর আমরা এই ফাংশনের বাইরে এসে এখানে আমরা ডকুমেন্ট ডট রাইট স্টেটমেন্টটি ব্যবহার করব, ডকুমেন্ট ডট রাইট। এখানে আমরা ব্যবহার করব আপনার এই সাম ভেরিয়েবলটিকে, এখানে সাম বসিয়ে দিন। এবার পেজটি সেভ করুন এবং ব্রাউজার রিফ্রেশ করুন। তো এটা হচ্ছে আপনার আমাদের রেজাল্ট, এখানে দেখতে পাচ্ছেন আপনার 5 শো করছে। তো এবার আসুন দেখি রিডিউস মেথড ব্যবহার করার পর আমরা যে রেজাল্টটি পেলাম এখানে 5,
সেটা সে কিভাবে আমাদেরকে রিটার্ন করলো। তো সেজন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে এখানে যে দুটি প্যারামিটার ব্যবহার করেছি এই প্যারামিটার দুটির কাজ। প্রথমত আপনার অ্যাকুমুলেটরের অর্থ হচ্ছে আপনার জমা করা, মানে এর মধ্যে আপনার এই এলিমেন্টগুলো জমা হবে। যেমন প্রথমে আপনার এখানে রয়েছে ওয়ান, তো এই এলিমেন্টটি আপনার কারেন্ট ভ্যালুতে আসবে। কারেন্ট ভ্যালুতে আসার পর এখানে জমা হবে আপনার অ্যাকুমুলেটরে, তারপর দ্বিতীয় কলে আসবে আপনার মাইনাস ওয়ান। যখন কারেন্ট ভ্যালু আপনার মাইনাস ওয়ান হবে, অ্যাকুমুলেটরে যে জমা হয়েছিল আপনার প্রথম এলিমেন্টটি সেটা হচ্ছে ওয়ান, তারপর যখন আপনার মাইনাস ওয়ান আসলো এখানে, তখন সেখানে ওয়ান থেকে ওয়ানকে মাইনাস করেছে, তখন এর রেজাল্ট হয়েছে আপনার জিরো। তারপর তৃতীয় কলে আপনার কারেন্ট ভ্যালুতে এসেছে টু, সে টু এসে আপনার জমা হয়েছে অ্যাকুমুলেটরে, তারপর জমা হয়েছে আপনার থ্রি। তো এখানে আমি অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট ভ্যালু এই দুটোকে আমরা প্লাস করেছি, তো এখানে রয়েছে আপনার টু আর থ্রি। তো যখন আপনার অ্যাকুমুলেটর টু এবং থ্রিকে প্লাস করেছে, তখন রেজাল্ট দাঁড়িয়েছে আপনার ফাইভ। তো তারপর আপনার রিডিউস মেথডের মধ্যে আবার আরেকটি কাজ এখানে করা যায়, এটাকে বলা হয় আপনার ইনিশিয়াল ভ্যালু। এইখানে আপনার সেকেন্ড ব্রেকেটের পর কমা দিয়ে আপনি এখানে একটি ভ্যালু যোগ করতে পারবেন। যেমন যদি আমরা এখন এখানে ওয়ান লিখি, এবার পেজটি সেভ করি, এবার আসুন দেখি আউটপুটে কী পরিবর্তন হয়, রিলোড দিই। তো এখানে আপনার কিছু ভ্যালু ব্যবহার করা যায়। তো যেহেতু স্বাভাবিকভাবে এখন আমি এখানে কোনো ভ্যালু ব্যবহার করতে চাচ্ছি না, সেহেতু আমি যদি এখানে জিরো করে দিই, তাহলে আপনার এখানে আবার ফাইভ শো করবে। রিলোড দিই, দেখুন এখানে এখন ফাইভ শো করছে। তো এটা হচ্ছে আপনার রিডিউস মেথডের বেসিক কনসেপ্ট। তো আমরা যখন কোনো প্রজেক্টে কাজ করব, তখন আপনার এই সম্পর্কে আরও একটু বুঝতে পারবেন এবং বুঝতে তখন সহজ হবে। তো আমার ধারণা রিডিউস মেথডের কাজ আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোথাও বোঝার সমস্যা থেকে থাকে, ভিডিওতে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক ও কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেট বাংলার সঙ্গে থেকে আমাকে উৎসাহিত করবেন। আর বর্তমান জাভাস্ক্রিপ্ট সিরিজের প্রতিটি পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটির অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথেই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনাকে। ইনশাআল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, মহামারী থেকে হেফাজতে রাখুন। আল্লাহ হাফেজ।